তোমার বলেছি যে প্রমোশন লেটার স্যার আমি প্রমোশন পেয়েছি হুম তোমার প্রমোশনটা আমি আগেই দিয়ে রেখেছিলাম তারিখটা চেক করো पप्पू अब तो लगे तो झूठी सूल मिटाने से रूम रे कैन पप्पूर जन्य कैन खेलते गले एक टू तो लाख बोई अच्छा ठीक आसे कोनो असुविधा नहीं अब प्रैक्टिस शुरू करो परशु दिन आमादेर मैच भालो हो प्रैक्टिस करबे ম্যাচে আমাদের অবশ্যই জিততে হবে यस স্যার ঠিক আছে যাও প্র্যাকটিস করো থ্যাঙ্কস মনি মানে আমি তোমাকে কত কিছু বললাম তারপর তুমি কোচের সামনে আমার পক্ষে কথা বললে আরে না মামনি কি ব্যাপার আয়ন তুমি আমাকে ফোন দিয়েছিলে কেন মামনি কাল মাম্মা ও যে দেনু স্যার একটু নাকে ব্যথা পাইছে তো এইজন্য ও মনি তুই মাঠে কি করে খালাম্মা আপনি চলে যাওয়ার পর দাদিজন আমারে বাসা থেকে বাই করে দিয়েছে উফ মাও না মাঝে মাঝে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন চলো বাসা চলো খালাম্মা আমি ব্যাগটা নিয়ে আসি আচ্ছা যা কেন আসছো কাটা ঘরে নুন ছেড়ে দিতে আসছো তোমার একটা সাইন লাগবে তোমার এত বড় শহর তুমি আমার কাছে রিজাইন লেটার নিয়ে আসছো সাইন করে দিন শুভা শেষবারের মতো বলছি এরপর কিন্তু খুব খারাপ হবে ব্যাপারটা যতদিন না পর্যন্ত তুমি তোমার বোনের কাছ থেকে আমার গয়না বেচার টাকা উদ্ধার করে দিতে পারছো ততদিন পর্যন্ত তোমার আমার সঙ্গে শোয়ার দরকার নেই কই তো হইলান হইলে নাকি শরবত খাইতে হয় সত্যি আমি অনেক হইরান হয়ে গেছি রে মনি অনেক হইরান হয়ে গেছি
খালাম্মা বৈশাখ খান। এখন ভালো লাগতেছে? এখন আর আমার কোনো কিছুতেই ভালো লাগে না রে, কিন্তু চোখ যেদিকে চায় সেদিকেই আমার চলে যেতে ইচ্ছে করে। আমারও নিয়া চলেন আপনার সাথে, তুই যে নীলা আমার ভাইরে খুঁজব। বললেই তো আর হয় না রে, তোর আর আমার ভাগ্য এই বাড়ির চার দেয়ালের ভেতর বন্দি হয়ে আছে। তাহলে এখন কি করবেন খালাম্মা? আমাকে একটু ভাবতে দে, দেখি কিছু একটা উপায় বের করতে হবে। আমি আর পারছি না রে। এইভাবে থাকতে সত্যি আমি আর পারছি না। সবাই চলে এসছেন। আসলে আজকে হঠাৎ করে আপনাদের ডাকবার একটা কারণ তো নিশ্চয়ই আছে, কারণটা বলেই ফেলি। আজ আমরা আমাদের দীর্ঘদিনের একজন সহকর্মীকে হারাতে যাচ্ছি। মিস ঝুমা অনিবার্য কারণবশত আমাদের সাথে আর কাজ করতে পারছেন না, তিনি আমার কাছে রিজাইন দিয়েছেন। আমি জানি আপনারা সবাই খুব দুঃখ পেয়েছেন, আমিও ব্যক্তিগতভাবে খুব সারপ্রাইজড হয়েছি, কিন্তু এটাই তো জীবন, কোনো কিছুর জন্যই কোনো কিছু থেমে থাকে না, সে সামনের দিকে এগিয়ে যায়। আমি অবশ্য পার্সোনালি মিস ঝুমাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু উনি সত্যি থাকতে পারছেন না, তাই উনি আমার রিকোয়েস্ট রাখতে পারেননি, তাই না ঝুমা? জি স্যার। আমরা মিস ঝুমার সুন্দর ভবিষ্যতের জন্য, তিনি যেন পরিশ্রম করে আরো এগিয়ে যেতে পারেন, সেজন্য আমরা সবাই শুভকামনা জানাই। আসলে বিদায়ের মুহূর্তে আমার তরফ থেকে ঝুমার জন্য ক্ষুদ্র একটা উপহার আছে। ঝুমার জন্য একটা গিফট আছে, এখানে একটা কম দামি মোবাইল ফোন সেট আছে, এটার ক্যামেরা নেই। ছবিও তোলা যায় না, ভিডিও করা যায় না, কিন্তু কথা বলতে পারবে খুব আরামে। প্লিজ থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। আপনার কাজের মেয়ে আমার ফোনটা ভেঙে ফেলেছিল দেখে ওটার ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য এটা দিলাম, ধরে নাও। তাই আমি আসলে কারোর সঙ্গে কোনো হিসাব নিকাশ বাকি রাখি না, কড়ায় গন্ডায় সেটা মিটিয়ে দিই। আমি হয়তো একটু দেরি হয়, বাট দেই।
আজকের দিনের কথা আমার সারা জীবন মনে থাকবে। আপনাদের সবাইকে মনে থাকবে আর স্যার আপনার কথা আমার মনে থাকবে। আমাদেরও নিশ্চয়ই তাই থাকবে। উইল মিস ইউ সুমা। আই মিস ইউ টু। সবাই ভালো থাকবে। উঠলাম। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ঝুমা ঝুমা মেয়েটা অনেক ব্রাইট ছিল। তাতে কি হচ্ছে? আমরা নিশ্চয়ই এরপর আরো ব্রাইট কাউকে পেয়ে যাব। জি স্যার। কোম্পানিতে বসে থাকবে না? জি স্যার। কি ব্যাপার? দুজনে মিলে কি ষড়যন্ত্র করা হচ্ছে? খুই না তো মা। বাহ, ঢাকার কাঠি এক জায়গায় থাকবে আর বাঁচবে না সেটা আমাকে বিশ্বাস করতে বলো। হ্যাঁ, ঘরের যে সব কাজ পড়ে আছে করবেটা কে? আমি আমি যাচ্ছি মা। আসলে বাইরে থেকে এসে খুব ক্লান্ত লাগছিল, তাই ঠিক আছে যাচ্ছি। উদ্ধার করেছো, বাইরে থেকে এসে আমাকে একেবারে উদ্ধার করেছো। নিজে যেমন অলসের অলস, কাজের মেয়েটাকেও বানাচ্ছো তেমন। মনি যা। এই শোনো। জি। গয়না বেচার টাকাটা কি তোমার বোন ফেরত দিয়েছে? জানি তো, আমার খুব ভালোভাবে জানা আছে এই টাকা যে সহজে উদ্ধার হবে না সে আমি খুব ভালো করে জানি। আমার সাদিক তোমার মায়া কান্না দেখে ভুলে গেলেও আমি কিন্তু ভুলবো না রুনা। আমার ছেলের অনেক কষ্টের টাকা, এই টাকা না পাওয়া পর্যন্ত তোমার 14 গোষ্ঠীকে আমি ভুগিয়ে ছাড়ব, কথাটা মনে রেখো। এরা তো কিছু একটা করতে চাইছে, কিন্তু কি সেটা আমাকে খেয়াল রাখতে হবে, খুব ভালো করে খেয়াল রাখতে হবে। হাসছো কেন? হাসুম না, এত ডরাইলে তুমি সুপারম্যান হবে কেমনে? উফ, আমি এখন সুপারম্যান না, স্পাইডারম্যান হতে চাই। একবার যদি স্পাইডারম্যান হতে পারি মামুনিকে নিয়ে অনেক দূরে চলে যাব, পাপা আর খুঁজেই পাবে না। আমারে নিবা না? ওকে নিব, তোমাকে একটু সুপার পাওয়ার দেবো, তোমাকে তুমি হবে স্পাইডার ওম্যান। আমার কিছুই লাগবো না আয়ান, তুমি শুধু আমার ভাইডারে খুঁজা দাও। আচ্ছা দেব। উফ, অঙ্ক জিনিসটা এত ঝামেলার কেন? আরে তুমি এটা পারো না? দাও, আমারে দাও। তুমি পারবে? পারুম না কেন, স্কুলে কত করছি। দাও পেন্সিল, আমারে দাও। পিয়াদবের পিয়াদব, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার নাতের পেন্সিল হাতে নিয়েছিস।
মনির তো কোনো দোষ নেই দাদু ভাই। তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। এই ওর পেন্সিল নিয়েছিস কেন হাতে? লেখাপড়া শিখবি, জজ ব্যারিস্টার হবি তুই? ওকে বকা দিচ্ছ কেন দাদু ভাই? তুমি আমার মুখে মুখে কথা বলছো আয়ান? তোমাকে আমি অনেকবার বলেছি না, এই বিয়াদব মেয়েটাকে তোমার কাছে ঘেঁষতে দেবে না তুমি। তোর ব্যবস্থা, তোর ব্যবস্থা আমি করব। খুব পাখা গজিয়েছে তোর না? হ্যাঁ, কি ভেবেছিস বাড়ির সবাইকে জাদুটোনা করে বশ করে ফেলবে? আমি থাকতে সেটা তুই পারবি না। সাদিককে বলে তোর উপযুক্ত ব্যবস্থা আমি করছি। যাই এখান থেকে। এই পেন্সিলটা রাখ, রাখ এখানে, যা বেরো। তোমার ব্যবস্থাও আমি করছি, তোমার পাপাকে বলবো। তুমি এই ডাইনিটার সঙ্গে মিশে মিশে একটা বেয়াদব হয়ে যাচ্ছ। সাদিক, তোর সঙ্গে জরুরি কথা আছে আমার। বলো। কাজকর্ম রেখে আমার দিকে তাকা। কি? মনি, মনিকে দেখি সারাক্ষণ আয়ানের আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে, সারাক্ষণ হাসাহাসি করছে। লেখাপড়া মাথায় উঠেছে তোর ছেলের। শুরু থেকে বলেছিলাম আয়ানের সঙ্গে মনিকে মাঠে পাঠাস না। ঠিক আছে, আমি বলে দেব। পাত্তা দিলি না তো আমার কথাটা? তোর বউকে কিন্তু হাত করে ফেলেছে মনি, আমি নিজের চোখে আজকে দেখেছি। দুজনে মিলে কুচুর কুচুর ফুসুর ফুসুর করে গোপন ষড়যন্ত্র করছিল। যে আমাকে দেখেছে দুজনেই চুপ, একদম চুপ। মা, রুনাকে নিয়ে তুমি টেনশন করো না তো। মেয়ে মানুষের দৌড় কতটুকু তা আমার ভালোই জানা আছে। তোর বউকে এতটা বোকা ভাবিস না। মা, রুনাকে আমি কিছুই ভাবছি না। ও এত অন্যায় করার পরও কে বাড়িতে রেখেছি শুধুমাত্র আয়ানের জন্য। আরো যদি ভেবে থাকে ও বারবার একই ভুল করে যাবে আর আমি ওকে ক্ষমা করে দেব, সেটা হবে ওর বড় বোকামি। আমি শুধু রুনার শেষ একটা ভুলের অপেক্ষায় আছি। জাস্ট আর একটা ভুল। আচ্ছা, কেমনে ভয় দেখাবা? কেমনে যে ভয় দেখাই আইডিয়া, এখরই মেঝেতে ঘুমিয়ে পড়ো। ওহ হো 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 হো, এটা